কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় অন্তরসহ পাঁচজনকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এছাড়া ওই হলের প্রভোস্ট ডক্টর শামসুল আলমকে অবিলম্বে প্রত্যাহার করতে বলা হয়েছে। বিচারপতি জে বি এম হাসান এবং রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রাজনীতি নামে শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিংয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এই আদেশে অসন্তোষ প্রকাশ করে আদালতে মামলা করার কথা জানিয়েছেন ভুক্তভোগী ফুলপরি। এদিকে ইবির ওই পাঁচ নেত্রীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি দিয়েছে সংগঠনটি। আব্দুল আহাদের প্রতিবেদন। 11 ফেব্রুয়ারি রাতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফুলপরিকে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা সহ পাঁচজন শিক্ষার্থী তাকে হলরুমে আটকে রেখে 4.5 ঘন্টা নির্যাতন করে। পাশবিক ও অমানসিক নির্যাতনে পাঁচজন শিক্ষার্থী জড়িত এমন তথ্য দিয়ে হাইকোর্টে প্রতিবেদন জমা দেওয়া হয় 28 ফেব্রুয়ারি। বিশ্ববিদ্যালয়ের তদন্ত প্রতিবেদনে ভুক্তভোগীকে নির্যাতনের কথা উঠে এসেছে। এই ঘটনায় জড়িত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না এবং পাঁচজন ছাত্রীকে সাময়িক বহিষ্কারের নির্দেশনা দিয়েছে উচ্চ আদালত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় নেবে বলে জানিয়েছে হাইকোর্ট। দোষী ব্যক্তি আছে তাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে টেম্পোরারিলি বহিষ্কার করার জন্য বলা হয়েছে। তারা ক্যাম্পাসে আসবে না, তাদের কোনো একাডেমিক কার্যক্রম সাথে তারা সম্পৃক্ত থাকতে পারবে না এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানেই এই অ্যান্টি র্যাগিংয়ের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। সে সময় দায়িত্বে থাকা প্রভোস্টকে প্রত্যাহারের নির্দেশনা দিয়ে নির্যাতিত শিক্ষার্থীর ভয়ভীতিহীনভাবে একাডেমিক কার্যক্রম নিশ্চিত করতে বলা হয়েছে। প্রভোস্ট হল টিউটর এমপ্লয়ি তাদেরকেও এটাতে তাদের নেগলিজেন্সটা পেয়েছে, তাদের বিরুদ্ধেও প্রসিড করতে বলছে। কুষ্টিয়া পাবনা আর ইউনিভার্সিটি অথরিটিসকে বলেছে তার যাতে সিকিউরিটিটা মেনটেন করে। এদিকে ভুক্তভোগী ফুলপরি রায়ে অসন্তোষ প্রকাশ করে নির্যাতনকারীদের আজীবন বহিষ্কারের দাবি জানান। বলেন ক্যাম্পাসে থাকার তাদের কোনো যোগ্যতা নেই, ন্যায় বিচার চেয়ে তিনি আদালতে মামলা করবেন। আমি তাদের ছাত্রিত্ব মানে বাধ্য হোক আমি এটা চাই, কারণ তাদের মতো স্টুডেন্ট থাকার দরকার নেই একটা বিশ্ববিদ্যালয়ে, আর এটা ফৌজদারি অপরাধ, আমি এর জন্য মামলা করতে চাই। ভুক্তভোগী শিক্ষার্থীকে 3 দিনের মধ্যে সিট দিতে বলা হয়েছে। আব্দুল আহাদ, এসএটিভি, ঢাকা।